আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি বাংলা ক্লাসে আবার স্বাগতম। গত ক্লাসে আমরা অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজে অংশটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ নমুনা ৬ এই অংশটি নিয়ে আলোচনা করব, যেটি রয়েছে তোমাদের বইয়ের ৩২ নম্বর পৃষ্ঠায়। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো দেখে নিচ্ছি আজকের এই অনুশীলনীটিতে আমাদেরকে কোন কাজটি করতে হবে। শিক্ষার্থীরা দেখো, এখানে লেখা আছে যে নমুনা ৬, এরপরে একটি অনুচ্ছেদ দেওয়া আছে যেটি এভাবে লেখা আছে যে তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্ধুক আছে, সেই সিন্ধুক সবসময়ে তালা দিয়ে আটকানো থাকে। সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। তিশা ওর দাদিকে গিয়ে বলল, দাদি এই সিন্ধুকের ভেতরে কি আছে? দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন, তারপর তিশাকে পাশে বসালেন, বললেন, এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর তোমার মার অনেক গয়না আছে, চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন, তিশার জন্য সিন্ধুক খোলা হলো। এরপর আবার দেখো লেখা আছে যে কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে। উপরের অনুচ্ছেদ থেকে এই ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। অর্থাৎ শিক্ষার্থীরা, উপরে যে আমরা নমুনা ৬ এই অনুচ্ছেদটি দেখলাম, সেখান থেকে আমাদের সেই সব শব্দ খুঁজে বের করতে হবে যেসব শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, এবং সেই শব্দগুলো নিচে এই খালি জায়গায় আমাদেরকে লিখতে হবে। এরপর আবার দেখো লেখা আছে যে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। অর্থাৎ শিক্ষার্থীর উত্তরটি লেখার পরে তোমরা তোমাদের বন্ধুদের উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে কোথায় কোথায় উত্তরের পার্থক্য রয়েছে এবং তা নিয়ে তোমরা আলোচনা করবে। তো শিক্ষার্থীরা, এই উত্তরটি আমরা কিভাবে লিখতে পারি চলো সেটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই উত্তরটি। দেখো এখানে নমুনা ৬ অনুচ্ছেদটিও দেওয়া আছে এবং সেই অনুচ্ছেদ থেকে সেই শব্দগুলো খুঁজে বের করে খালি জায়গায় এভাবে লেখা আছে যে দিয়ে, দিকে, এই, থেকে, জন্য, পাশে, মধ্যে, পর। দেখো এখানে দিয়ে শব্দটি দ্বারা এখানে বাক্যে লেখা আছে যে সেই সিন্ধুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে। এখানে সবসময় তালা এই শব্দগুলোর পরে দিয়ে শব্দটি বসে এই সম্পূর্ণ বাক্যটিকে একটি সম্পর্ক স্থাপন করেছে। এখানে প্রত্যেকটি শব্দ দ্বারাই অনুসর্গ শব্দের অন্তর্গত বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদটি থেকে যে শব্দগুলো অন্য শব্দের পরে বসে বাক্যটিকে সম্পর্কিত করেছে সেই শব্দগুলো এখানে খালি জায়গায় দেওয়া রয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই অনুশীলনীটিতে আর কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই উত্তরটি লেখার পরে দেখো এখানে লেখা আছে যে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। অর্থাৎ উত্তরটি লেখার পরে তোমাদের বন্ধুদের উত্তরের সাথে মিলিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় উত্তরের পার্থক্য রয়েছে এবং সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। এখানে এটি মূল কাজ। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের আজকের ক্লাসের এই অনুশীলনীটিতে আর কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবেই অনুশীলনীটি আয়ত্ত করতে পারলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ পাঠ থেকে অনুসর্গ খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।